হাই ফ্রেন্ডস, আমি মহুয়া। আপনাদের সবাইকে ইউনিক কুকিংয়ে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে রান্না করে দেখাবো ধাবা স্টাইলের তড়কা। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে এর জন্য। আমি 1 কাপ বিভিন্ন রকমের ডালকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ঘরে যা যা রয়েছে, রাজমা, মুগ কড়াই, ছোলার ডাল, মটর ডাল, গোটা মুসুর ডাল, আপনারাও যা যা ঘরে ডাল আছে সেগুলোকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে নেবেন। আর সঙ্গে নিয়েছি 1 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আদা, ডিম 2, 1টা টমেটো কুচি, পেঁয়াজ কুচি 1 কাপ মতো, নুন, এটা নিয়েছি কসুরি মেথি, আর নিয়েছি কাশ্মীরি রেড মির্চ, আদাটা আমি পেস্ট করে নিলাম। আর যা যা লাগবে রান্না করতে করতে চলুন দেখিয়ে দেব। এটা নিয়েছি তড়কা মশলা, রসুনটাকেও আমি একটু পেস্ট করে নিলাম। প্রথমে আমি কুকারের মধ্যে সমস্ত রকমের ডালগুলোকে দিয়ে দেব, সঙ্গে দেব 1/2 গ্লাস মতো জল। তো আপনারা আপনাদের যতটা পরিমাণ ডাল নেবেন সেরকম অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আর বন্ধুরা, যদি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে একটু খাওয়ার সোডা ওর মধ্যে দিয়ে দেবেন 1/2 চামচ মতো। এই ডালটার মধ্যে দিয়ে দিলাম 1 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, তাহলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসবে। 1 চামচ নুনও দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা স্টিম দিয়ে নেব। যেহেতু আমার 4-5 ঘন্টা ভিজেছিল ডালটা, আপনারা আপনাদের মতো নেবেন, তবে ডালটা একেবারে ঘেটে যাওয়ার আগে অফ করে দেবেন। দেখুন ডালটা এরকম গোটা গোটা থাকবে। কড়াইয়ে তেল দিয়ে নেব, তেলের মধ্যে পেঁয়াজ ভাজতে দেব। অন্যদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কসুরি মেথিটা জাস্ট একটু ফ্রাই করে নেব। একটু নেড়ে চেড়ে নিলে তারপরে ওর গন্ধটা খুব ভালো আসে, ওটা তখন ছড়ানো যাবে। পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই। আর বন্ধুরা, তেলের পরিমাণটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, কতটা তেল আপনি পছন্দ করবেন রান্নাটার জন্য। আমি একটু কম তেল দিয়েছি, আপনারা একটু বেশিও বাড়িয়ে দিতে পারেন তেলের পরিমাণটা। এরপর আমি এর মধ্যে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট আর রসুনের পেস্ট। আদাটা দিয়ে দিলাম, এরপর আদাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখব, না হলে পেঁয়াজটা লাল হয়ে যাবে। আর এরপর দিয়ে দিলাম রসুনের পেস্টটা, খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। প্রয়োজন হলে অল্প জলে ছিটিয়েও এর মধ্যে দিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা থেকে একটু জল বেরোবে, সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষা যাবে। তো বন্ধুরা, যদি আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে এই সময়েও কোনো অসুবিধা হবে না, তেলেতেই পেঁয়াজ বা টমেটোগুলো ভাজা হয়ে যাবে। যদিও তেলটা খুব একটা স্বাস্থ্যকর নয়, তো তেলের উপর স্বাদের স্বাদটা নির্ভর করে না। অত্যধিক অয়েলি খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব একটা ভালো না। তো তেলটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, আর প্রয়োজন মতো অল্প করে করে জল দিয়ে দিও, আপনি মশলাটা কষতে পারবেন। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে প্রায়, খুব ভালোভাবে এটাকে, আর কালারও ভালো এসেছে। এরপর আমি দিয়ে দেবো কসুরি মেথি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। যতক্ষণ মশলাটা কষা হবে তত বেশি স্বাদ বাড়বে। যখন এরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে খুব ভালো করে আমরা আবার এই মশলার সাথে মিশিয়ে দেব, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ডালটা।
এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কার কুচি করে। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করছে কেমন দেবেন, বেশি বা কম, লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব তড়কা মশলাটা। এটা যখন ফুটতে শুরু করে দেবে তখন একটা বাটির মধ্যে আমি ডিম দুটোকে গুলে নেব। তারপরে আমি একটা চামচের সাহায্যে একটু একটু করে ডিম এর মধ্যে মেশাতে থাকব। দেখুন ঠিক এইভাবে ডিমটা আপনারা মেশাতে থাকবেন এর মধ্যে। এতে করে ডিমটা খুব ভালোভাবে তরকার মধ্যে মিশে যাবে আর অসাধারণ টেস্ট হবে তরকারটার। দেখুন আমার তরকারটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এরপর আমি যে কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা একটু হাতের সাহায্যে গুঁড়িয়ে এর মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, যদি এই আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু এবং ফ্যামিলির মধ্যে এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা। দেখুন তৈরি হয়ে গেছে, একেবারে রেডি। এর মধ্যে আপনারা ধনেপাতা কুচু এই সময় ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল ধাবা স্টাইল তড়কা। থ্যাংক ইউ।